কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য আমি এখানে অবশ্যই কড়াইশুঁটি নিয়েছি, সেটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরা চাইলে সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো। আমি এখানে কড়াইশুঁটির কচুরি বানাবো আজকে উইদাউট স্টাফিং। কড়াইশুঁটিটাকে উইদাউট স্টাফিং হিসেবে আমি না ব্যবহার করে আমি কড়াইশুঁটির কচুরিটা বানাবো। সেটা কিভাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে, তাহলেই বুঝতে পারবে। আমি এখানে কড়াইশুঁটির কচুরিটার জন্য কড়াইশুঁটিটাকে বয়েল করতে দিয়েছি একটু, আর এর মধ্যে আমি একটু হাফ টিস্পুন লবণ অ্যাড করে দিচ্ছি যাতে কড়াইশুঁটিটা তাড়াতাড়ি বয়েল হয়ে যেতে পারে। আর কড়াইশুঁটিটা চাইলে তোমরা প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারো, বাট এখানে আমি কড়াইতে বয়েল করে নিয়েছি। আর আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, হাফ টিস্পুন লবণ অ্যাড করছি, তার মধ্যে 1 টিস্পুন মতো আমি এখানে জোয়ান ব্যবহার করেছি। হালকা হাতে ক্রাশ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে জোয়ানের মধ্যে কোনো রকম ময়লা না থাকে। আর জোয়ান হজমে সাহায্য করে, তো তোমরা জোয়ান দিলে এর টেস্টটাও খুব ভালো হবে। আর আমি এখানে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে। কালো জিরেটা তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। যদি তোমরা হিং ব্যবহার করো তাহলে তোমরা এখানে কালো জিরেটা নাও দিতে পারো। আমি এখানে আজকে হিং অ্যাড করব না, সেই জন্য আমি এখানে কালো জিরে দিয়েছি। আর দিচ্ছি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে আমি মেখে নেবো ময়দাটা। তোমরা জানো যে আমি কিভাবে ময়দা মাখতে বলি বা আমি কীরকমভাবে ময়দা মাখি। তোমরা এখানে চাইলে গরম উষ্ণ জল ব্যবহার করতে পারো, বাট আমি এখানে নর্মাল ঠান্ডা জলে ময়দাটা মেখে নিচ্ছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা যাতে এরকমভাবে খুব তাড়াতাড়ি কড়াইশুঁটি কচুরি বানাতে পারো তোমরাও বাড়িতে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা একদম বয়েল হয়ে গেছে। এরপর আমি এটাকে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। এর মধ্যে তোমরা এখানে মশলা চাইলে অ্যাড করে দিতে পারো, আমি পরে অ্যাড করব। আর যেহেতু আমি এখানে মশলাটা ভাজা মশলা আগেই করে নিয়েছি, আমি পরে অ্যাড করব, তোমরা চাইলে করে নিতে পারো এর সাথে মশলা দিয়ে। একবারে ব্লেন্ড মশলাটাও খুব ভালোভাবে ব্লেন্ড হয়। আমি এখানে লবণটা অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার্থে বলে রাখি বন্ধুরা। এরপর আমি এখানে হোয়াইট অয়েল দিয়েছি 2 টেবিল স্পুন দিয়ে আমি কড়াইশুঁটির স্টাফিংটা বানাবার জন্য 1 টেবিল স্পুন মতো আদা পেস্ট করা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি কড়াইশুঁটির যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর এটাকে একদম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যাতে এটা না লেগে যায়। তো তোমরা এইভাবে অবশ্যই করে নিও, ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে আর খুব সুবিধাও হবে, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এখানে আমি লবণ আর চিনি ব্যবহার করছি, অল্প একটু তোমরাও চিনি ব্যবহার করো, এতে মিষ্টি হবে না কিন্তু এর টেস্টটা যাতে খুব ভালোভাবে খোলে সেই জন্য দিয়েছি। আর এখানে আমি এখানে ভাজা মশলা অ্যাড করেছি 3 টেবিল স্পুন। তোমরা ভাজা মশলা অনেকেই যদি না জেনে থাকো তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি ভাজা মশলার রেসিপিটা কোনো সময় দিয়ে দেব ভিডিও করে। তো আমি এখানে ময়দাটা যেটা রেস্টে রেখেছিলাম 10 মিনিট মতো, সেটা আমি হয়ে গেছে 10 মিনিট। এরপর আমি যে স্টাফিংটা বানিয়ে নিচ্ছি তার এটা তুলে নিচ্ছি, কড়াইশুঁটিটা নিয়ে আমি এখানে ময়দার সাথে একদম ডিরেক্ট মেখে নিচ্ছি। কড়াইশুঁটিটা বয়েল করে নেওয়ার পরে এর সাথে মেখে নিলে বন্ধুরা অনেকটা সেই স্টিকি টাইপের হয়ে যায়, তো সেই জন্য এটাকে কড়াই নাড়াচাড়া করে স্টাফিংটা বানিয়ে নেবে, তাহলে এটা একদমই কোনো স্টিকি ভাবও আসবে না আর একদম ময়দার সাথে লেগে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে করেছি বন্ধুরা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবে না। তোমার একটা মূল্যবান কমেন্ট আমাকে অনেক হেল্প করে, কাজে মোটিভেশন দেয়। আর যদি এই ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর উইথ টিপস রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা যাতে তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।